এ গাদ্দা এক মেয়ে গো আম জানেন না আপনারা ওদের নাম নিতে লজ্জা লাগে গাদ্দাদের আবার নাম লাই কথা বলছেন না খেলা হয়েছে কে জিতেছে কে হেরেছে দুটো পটকা বোম ফেটেছে দেশ ধরেই কেশ আর আমার দেশের কিছু গাদ্দার বেরিয়েছে মানে 1947 সালে দেশ স্বাধীন হয়নি ওটা ভিক্ষা দিয়েছে দেশ স্বাধীন হয়েছে 2014 এদের মতন গাদ্দার পৃথিবীতে আছে কথা বলেন কোন আওয়াজ পাবেন না মিডিয়া আমার বাংলায় বড় বড় কিছু মিডিয়া আছে এটা যদি মুসলমান বলতো গোটা ভারতটাই কি হতো বলে বুঝতে পারবেন মুসলমানের মাথা এরকম নোংরা চিন্তা আসে মুসলমান দেশের গাদ্দার নয় মুসলমান দেশকে ভালোবাসে জোরে বলে আর জোরে বলা যাবে না আজকেই পড়ছি আমি ইতিহাসের কিতাবে আজকেই দেখছিলাম খালি দিল্লিতে শালটা ভুলে গেলাম 25,000 খালি মুসলমান দেশ স্বাধীনের জন্য 25,000 মুসলমান রক্ত দিয়ে জীবন বিলিয়েছিল দেশ স্বাধীনের জন্য 25,000 হাজার হাজার আলেম যাদের পরে গাছেতে ফাঁসি ধরিয়ে ঝুলিয়ে দিয়েছিল আজকে তারা আমাদের কাছে প্রমাণ লাই দেশকে ভালোবাসে সে সমস্ত গাদ্দারদের কথা শুনে 1947 দেশ স্বাধীন হয়নি কবে হয়েছে 2014 নাকি পরিকৃত দেশ স্বাধীন হয়েছে 1947 নাকি ভিক্ষা দিয়েছে বলছে গাদ্দারদের শাস্তি হওয়া দরকার না দরকার নয় জোরে বলে দরকার আছে না না গাদ্দার গুলি তো দেশ শেষ করে ফেলছে এতে করে আবার আমার ভারতের রাষ্ট্রপতি আবার পুরস্কার দিচ্ছে দেশের নাম নিশানাপুর মাটিতে মিশিয়ে দিল আল্লাহ পাক আমার দেশকে হেফাজত করে বলেন আমিন বলেন আল্লাহ আমিন আল্লাহ পাক এই জঘন্য মেন্টালিটির লোক থেকে আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ সকলকে হেফাজত করে বলুন আমিন বলেন আল্লাহ আমিন।